হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রহস্যময়ী পাথর রান আছে চলাফেরাও করে, পাথরের প্রাণ নেই তা সবারই জানা, কিন্তু পাথরের প্রাণ আছে এমনটিতে প্রমাণ উঠে পড়ে লেগেছেন বিজ্ঞানীদের কেউ কেউ। রোমানিয়ে এক ধরনের রহস্যময়ী পাথর আছে, এসব পাথরের প্রাণ আছে এবং সব সময় নড়াচড়া করে। ইউরোপের বলকান অঞ্চলের দেশটিতে থাকা সেসব পাথরের সময়ের সঙ্গে সঙ্গে আকারে বৃদ্ধি পায়। পাথরের উপর নিয়মিত পানি কিংবা অতিবৃষ্টি হলে সেগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে। রহস্য সেখানেই শেষ নয়, রহস্যময়ভাবে সেসব পাথর এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরাও করে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন পাথরগুলোর পানির প্রতি একটা আকর্ষণ রয়েছে, কিন্তু নির্জীব বস্তুর কেন পানির প্রতি আকর্ষণ? আধুনিক বিজ্ঞান এই সম্পর্কে সম্পূর্ণ নীরব। রোমানিয়ার স্থানীয়রা অবশ্য বিশেষ পাথরের এই গুণগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামান না। রোমানিয়ার এসব পাথরকে তারা পৃথিবীর একমাত্র জীবন্ত পাথর বলে আখ্যা দিয়েছেন। তবে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা ঠিকই করেছেন পাথরগুলোকে নিয়ে, কিন্তু জীবন্ত পাথরের কোনো ব্যাখ্যা এখনও মেলেনি। রহস্যময় পাথরগুলোর বিধি অনেকটাই চোখে পড়ার মতো। পুরো পাথরই যে আকারে বাড়ে তা না, এর শরীরে কোনো কোনো স্থান দিয়ে বাড়তি অংশ বৃদ্ধি পায়। স্থানীয়রা এসব পাথরকে প্রোভেন্স নামে ডেকে থাকেন, যার অর্থ হচ্ছে সিমেন্টের বালি। অবশ্য এই রহস্যময় পাথর রোমানিয়ার সব স্থানে যে পাওয়া যায় তা না, দেশটির প্রত্যন্ত গ্রাম কোস্টেসিতে একমাত্র এমন অদ্ভুত পাথরের সন্ধান মেলে। ফলে কারো কারো দাবি এসব পাথর পৃথিবীর বাইরে থেকে এসেছে, এর উপাদানে হয়তো বা মহাজাগতিক উপাদান রয়েছে যার সঙ্গে আধুনিক বিজ্ঞানও এখন পরিচিত নয়। বিজ্ঞানীরা রহস্যময় পাথরগুলো পরীক্ষা করে দেখছেন, ভেতরে অদ্ভুত শক্ত বালির মতো পদার্থ ছাড়া কিছুই নেই, তবে সেসব পাথরের স্তর রয়েছে যা অন্য সাধারণ পাথরে দেখা যায় না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।